প্রথম যেবার বিপিনগঞ্জ বাজার যাই সময়টা ছিল শীতকাল। সন্ধ্যার একটু আগে পাহাড়ি কুয়াশার মতো হুড়মুড় করে আমরা বাজারে ঢুকি। বৃদ্ধ পাকুর গাছের নিচে তেলে ভাজার দোকানে মানুষের ভিড়। একপাশে শালপাতায় মুড়ে কিছু একটা বিক্রি করছে অজন গারো মহিলা। হালকা বাতাসে শব্দ করে নড়ছে শুকনো পাতারা। সেদিন বাজার বেশ জমজমাট ছিল, যদিও কোথাও একটা নিঃসঙ্গতার সুর যেন বাজছিল। পুরনো একচালা ঘরে হোমিওপ্যাথির দোকানে বসাছিলেন এক বৃদ্ধ। তার চেহারায় কেমন উদাস ভাব, যেন সন্ধে নামার অপেক্ষায় আছেন। আধার ঘনালেই দোকান বন্ধ করে ফিরে যাবেন বাড়িতে। একপাশে দুটো মহুয়া বৃক্ষ শীত সহ্য করে দাঁড়িয়ে আছে বসন্তকালে ফুটবে বলে। সাঁওতালদের কাছে মহুয়া বেশ জনপ্রিয় ফুল, কিন্তু এদিকটায় সাঁওতাল নেই, আছে গারো। তাদের কাছে এই ফুলের কদর কেমন? একপাশে গোল হয়ে হুঁক্কা টানছে কজন। ফুসফুস করে সাদা ধোঁয়া উঠে যাচ্ছে উপরে। অচেনা লোক দেখে তাদের চেহারায় কিছুটা অস্বস্তি ফুটে ওঠে। এই অস্বস্তি দেখেছি রাঙামাটির এক পাহাড়ি বাজারের দোকানের চেহারায়ও। মনে মনে ভাবি, পর্যটকের আনাগোনা যত বাড়বে এই অস্বস্তি ততই কমবে। ধুতি পরা এক বৃদ্ধ ঢুকলেন হোমিওপ্যাথির দোকানে। কি এক বিষয় নিয়ে কথা বলতে বলতে হো হো করে হেসে উঠলেন দুজনেই। মাগরিবের আজান হতে অনেকের মধ্যে কেমন একটা ব্যস্ত ভাব দেখা দিল। কাজকর্ম সেরে বাড়ি ফিরতে যেন প্রস্তুত তারা। মঞ্জুর জানালো, এদিকে খুব দ্রুত বাড়ি ফিরে সবাই, মাগরিবের পর সাধারণত কেউ কেনাকাটা করতে আসে না। দু চারজন আসে আড্ডা দিতে, একপাশে টুলে বসে নিজেদের গল্প সারে তারা। এসার আজান শুনলে আস্তে করে উঠে বাড়ি পথ ধরে। রাত গভীর হলে নীরব হয়ে যায় বাজার। গারোদের উৎসবের সময় মাঝে মাঝে পাহাড় থেকে শোনা যায় মাদলের শব্দ। মাগরিবের পর বাজারের শেষ মাথায় এসে দাঁড়ায় আমরা। একটা পথ চলে গেছে দূরে, একপাশে চীনামাটির পাহাড়, অন্য পাশে ফসলের মাঠ, আরও দূরে কোথাও অনেক উঁচুতে জ্বলছে আলো। মঞ্জুর বলল, ওটা ভারতের মেঘালয়। পাহাড়ের উপর বাগমারা বাজার, সে বাজারের আলো দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকায় খুব দ্রুত নেমে আসে কুয়াশা ও শীত। টের পাই শীতে কাঁপছে শরীর। পুরনো একটা ছাতিম গাছের নিচে পড়ে আছে শুকনো পাতা, কুয়াশায় ভিজে নরম হয়ে আছে। পা পড়তেও কোনো শব্দ হলো না। আরও একবার বাজারে চক্কর দেই। ইতোমধ্যেই কমে গেছে লোকসংখ্যা, বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট। যা লোকজন আছে তারা ভিড় করেছে চা দোকানের সামনে। টিভিতে কি যেন দেখাচ্ছেও, তেলে ভাজা বিক্রি শেষে দোকান গুছাচ্ছিল দোকানি। পাত্রের তলায় পড়ে থাকা অল্প কয়েকটা পিঠা কিনে দেখি তেলে চুপচুপে হয়ে আছে পিঠা। গাছতলায় বসে সেরে নিলাম নাস্তা। ঠান্ডা হয়ে এসেছে বলে পুরো স্বাদ পেলাম না, তবে গরম গরম খেলে আরও ভালো লাগতো বুঝতে পারলাম। মঞ্জুর গেল তার ভাইয়ের দোকানে মোবাইল চার্জ দিতে। আশপাশে তখনও বিদ্যুৎ আসেনি, সোলারই একমাত্র ভরসা। তবে বাজারে বিদ্যুৎ আছে, মোবাইল চার্জ দেওয়ার জন্য লোকজন বাজারে আসে। এসার পর বাজার থেকে বের হলাম আমরা। চারদিকে নেমে এসেছে ঘন কুয়াশা, টর্চের আলোতেও খুব বেশি দূর দেখা যাচ্ছে না। বাম দিকে পাহাড়, বিকালে শুনেছি এই পাহাড়ে গারোরা থাকে। তাকিয়ে দেখি পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে ছোট ছোট আলো। বুঝলাম পাহাড় বেয়ে উঠছে বাজার ফেরত গারোরা। নিশাচর পাখির ডানা ঝাপটানোর সঙ্গে পাহাড়ে বেজে উঠল মাদল। মনে পড়ল পাহাড়ে এখন বড়দিনের উৎসব। পরের বার গেলাম হাটের দিন, সেদিন বেশ ভিড়। নানা ধরনের জিনিসপত্র এনেছিল পাহাড়িরা, ঘুরে ঘুরে সেসব দেখি আমরা। বাজারের শেষ মাথায় একটা মেহগনি গাছ, তার নিচে শুকনো খাবারের পসরা নিয়ে বসা একজন। নিমের ডালের মাজন বিক্রি করছে একজন। শুনলাম এদিকে নাকি এই মাজন বেশ জনপ্রিয়। পাহাড়ি কমলার স্বাদ চেখে দেখলাম এক একজনের কাছে। খুব একটা আহামরি স্বাদ নয়, কিন্তু কমলার গায়ে লেগে আছে প্রকৃতির ঘ্রাণ। ইন্ডিয়া থেকে চোরাই পথে আমদানি করা বিস্কুটগুলো অবশ্য বেশ ভালো লাগলো, কিন্তু আফসোস একটাই, এলাকার বাইরে নেওয়ার উপায় নেই। পুলিশের কাছে ধরা পড়লে দিতে হবে কড়া মাসুল। বিপিনগঞ্জে পরিচয় হলো মধ্যবয়সী আলী হায়দারের সাথে। জীবনে কখনো ঢাকা যাননি তিনি, যেতেও চান না। শুনেছেন সেখানে অনেক জ্যাম কোলাহল। এই নিরিবিলি এলাকায় যতক্ষণ রিজিকের ব্যবস্থা হচ্ছে
ততক্ষণ ঢাকা যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। গাছতলায় বসে শুনলাম তার জীবনের গল্প। জন্ম থেকে আছেন এখানে, প্রকৃতির সাথে মিশে গেছেন মনে প্রাণে। জানালেন পর্যটকের অতিরিক্ত আনাগোনা পছন্দ নয় তার, চান এলাকাটা আগের মতো নির্জন থাকুক। বললাম পর্যটক তো আয়ের একটা উৎস বটে। দ্বিমত করলেন হায়দার, জানালেন যতদিন মাঠ ভরা ফসল আর পুকুর ভরা মাছ আছে ততদিন কার উপর নির্ভরতা নেই, খাদ্য সংকটের ভয় নেই। একবার কোজাগরি পূর্ণিমার রাতে হাঁটতে হাঁটতে চলে এলাম বিপিনগঞ্জ। বাজারের বেশিরভাগ দোকান তখন বন্ধ হয়ে গেছে। একজন বৃদ্ধ গাঢ় সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। তাকে পাত্তা না দিয়ে আমরা হেঁটে গেলাম বাজারের শেষ মাথায়। ইচ্ছা বাগমারা বাজারের আলো দেখব, কিন্তু সেরাতে কোনো আলো দেখিনি, হয়তো বাজার বন্ধ হয়ে গেছে কিংবা অন্য কোনো কারণে। আমিও আশিক অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম নির্জন নিরবতায়। চারপাশে কোনো শব্দ নেই, যেন কোথাও কেউ নেই, আমাদের কোথাও ফেরার তাড়া নেই, জীবনের কোনো টান বা ব্যস্ততা নেই। খুব উপভোগ করলাম সময়টুকু। ফেরার সময় আমরা উপভোগ করলাম সবটুকু নৈঃশব্দ। বাতাসে ভেসে আছে একটা অচেনা ফুলের সুবাস, পরে জেনেছি ওটা ছিল মহুয়ার সুবাস। মহুয়ার সুবাসে কেমন যেন মাদকতা আছে। বিভূতিভূষণের লেখায় পড়েছি মহুয়া খেয়ে ভল্লোক নাকি মাতাল হয়। সেই নির্জন পথঘাট, মাঝে মাঝে সীমান্ত থেকে শোনা যাচ্ছে ফাঁকা গুলির আওয়াজ। পুরো এলাকা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে, একদম ভোরে উঠবে তারা। আশিক বলল এমন নির্জন রাস্তা অন্য কোথাও হলে বেশ ভয় করত, কিন্তু এখানে সেরকম লাগছে না। প্রতি বছর অন্তত একবার নেত্রকোনা যাওয়া হয়। নেত্রকোনা মানে বিরিশিরি দুর্গাপুর। বিপিনগঞ্জ যাওয়া হয় প্রতিবারই। বিপিনগঞ্জ খুব ছোট বাজার, এর চেয়েও বড় বাজার দেখেছি অনেক, কিন্তু যতবার যাই ফিরে আসে আবার যাওয়ার ইচ্ছে নিয়ে। সবচেয়ে ভালো লাগে সেখানে নির্জনতা, যা ক্রমাগত হারিয়ে যাচ্ছে সবখানে। গত 8 বছরে দুর্গাপুরে অনেক কিছু বদলেছে। চীনামাটির পাহাড়ের পাশে এখন অনেক দোকানপাট। শীতের সময় তো পর্যটকের ভিড়ে টেকাই মুশকিল। আগের মতো সে অপার্থিব নির্জনতা এখন বিরল, কিন্তু বিপিনগঞ্জ বাজার যেন এখনও টিকে আছে নিজের সবটুকু নিঃসঙ্গতা সঙ্গে নিয়ে। বিপিনগঞ্জে এখনও দেখা মেলে উদাস চেহারার বৃদ্ধদের, এখনও সেখানে গাঢ় শিশু বায়না ধরে নতুন খেলনার। সন্ধ্যার আকাশে চক্রাকারে উঠতে থাকা চিলের গাছ হয়ে যায় বৃদ্ধ মুয়াজ্জিনের আজানের সুর। সবুজ ফসলের বিস্তৃত মাঠ ও ছোট পাহাড় ডিঙ্গিয়ে বিপিনগঞ্জে ঢুকতেই মনে যেন দোলা দেয় প্রশান্তি। শহরে কর্মব্যস্ত জীবনের কোলাহলগুলো আচমকা যেন উদা হয়ে যায় মন থেকে। কোজাগরি পূর্ণিমায় আকন্দ গাছের ডাল চুয়ে মাটিতে নেমে আসে থোঁকা থোঁকা জ্যোৎস্না। শীতে চারদিক ছেয়ে যায় কুয়াশায়। প্রতিবার তাই শীতের রাতে আমরা হেঁটে চলি ছোট্ট পাহাড়ের পাশ দিয়ে। পথে দু একটা ল্যাম্পপোস্টের হলদে আলোয় চারপাশ কেমন বিষণ্ণ দেখায়। অনেক দূর থেকে চোখে পড়ে বিপিনগঞ্জ বাজারের আলো। পাকুরতলাটা এখনো আগের মতো আছে, সেই ছোট্ট চত্বর। চারপাশে সকালে সবজির দোকান, সন্ধ্যায় তেলেভাজা, আর হাটের দিনে ছানা মিষ্টি। এখনো পাহাড়ি বাজারের কিছুটা ছাপ অবশিষ্ট আছে বিপিনগঞ্জে, কিন্তু ক্রমে প্রযুক্তি তার করাল গ্রাসে কেড়ে নিচ্ছে সব কিছু। বিপিনগঞ্জ কতদিন টিকে থাকবে তার সামনে।